আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নিয়ামতের শুকরিয়া শোধ করো তাহলে আমি রাব্বুল আলামিন তোমার জন্য নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো বান্দা তোমার থেকে আমি রাব্বুল আলামিন নিয়ামত ছিনাইয়া দেব। শুধু তাই নয়, আমি রাব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলুন নাউযু বিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবার মাইনা মাইনা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কি যখন সৃষ্টি করলেন, আপনার আমাদের আদি পিতা আমাদের পিতা কয়জন? জোরে বলেন কয়জন? আমার ভাইরা আমাদের পিতা শরীয়ত হিসেবে তিনজন। কয়জন ধরে বলেন? তিনজন। একজন হলো আমাদের সৃষ্টি লগ্নে যিনি সৃষ্টি হয়েছেন, তার নাম কি? জোরে বলেন আদম আলাইহিস সালাম। বলতে কি কষ্ট হয়? কষ্ট হয়। আদম আলাইহিস সালাম আমাদের এক নাম্বার পিতা। আমার ভাইরা দ্বিতীয় পিতা হলো আমাদের জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না ঠিক? আবার ভাইরা তিন নাম্বারে আসুন, তিন নম্বরে হলো আপনার আমাদের জন্মদাতা পিতা। কথা বলেন ঠিক না ঠিক? এই তিনজন পিতা ব্যতীত যারা অন্য মানুষকে পিতা সাব্যস্ত করবে, যাদেরকে বলবে জাতির পিতা, তাদের ঈমান কখনো থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার মাইরা মাইরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত সর্বপ্রথম চক্ষু দুইটা জীবিত হয়ে গেল। ওই চক্ষু দিয়ে ডানে বামে তিনি দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। বলেন আদম আলাইহিস সালাম কি ছিল? কি ছিল? মাটি একটা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালামের দেহটা সম্পূর্ণ মাটি ছিল। মাটি ছিল। চাদর দিয়ে ওন্না দিয়ে ঢাক নেই করে আদম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে যাইয়া এইবার রূহখানাকে বলা হলো, রূহ তুমি আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ কর। এই রূহকে যখন হুকুম করলো, জিবরাইল আমিন বললেন, হে আদমের রূহ তুমি আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ কর। আবার বেইরা বেইরা এই রূহখানা আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করলো, এবার বাহির হয়ে আসলো। আবার তিনি প্রবেশ করলেন, আবার তিনি বাহির হয়ে আসলেন। আবার হুকুম করা হলো, হে রূহ তুমি কেন ভিতরে থাকতে চাও না? তুমি তাড়াতাড়ি প্রবেশ করো। আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহখানা প্রবেশ করলেন। আবার বেইরা আবার বাহির হয়ে আসলেন। প্রশ্ন করা হলো, রে রূহ তুমি ভিতরে থাকতেছো না কেন? এবার রূহ থেকে জবাব আসলো, রে জিবরাইল আমি হলাম আলোর জগতের রূহ। সুবহানাল্লাহ। বলেন আমি হলাম আলোর জগতের রূহ, আমি আদম আলাইহিস সালামের দেহের ভিতরে অন্ধকার, এই তিমির অন্ধকারে আমি রূহ থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, আল্লাহ রূহ আদম আলাইহিস সালাম দেহের ভিতরে থাকতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতে, জিবরাইল তুমি আমার রসূলের নামে দরবার দরুদ শরীফ পড়ে আদম আলাইহিস সালামের ভিতরে দম করে দাও। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে নূরে নূর অম্বিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার রূহকে প্রবেশ করতে বলা হলো, রূহ এবার প্রবেশ করলো। আমার ভাই রূহখানা যখন প্রবেশ করলো, সর্বপ্রথম চক্ষুখানা জীবিত হয়ে গেল। ডানে দেখে বামে দেখে, ডানে দেখে বামে দেখে এখনো সম্পূর্ণ মাটি আছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার মাইনার মাইনার চক্ষু দুইটা জীবিত হয়ে গেল। আস্তে
আস্তে তার মুখমণ্ডল মোবারক জীবিত হয়ে গেল, একটা পরিপূর্ণ মানুষ হয়ে গেল, বক্ষ পর্যন্ত যখন মানুষ হয়ে গেল, আমার ভাইরা কবর পর্যন্ত মানুষ হয়ে গেল, সম্পূর্ণ কমপ্লিট যখন একজন মানুষ হয়ে গেল, সর্বপ্রথম যেই কথাটি তিনি বলেছেন আপনারা আমার সাথে করুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহু আকবার। তাহলে আপনারা আমাদের আদি পিতা সর্বপ্রথম কি বলেছেন? বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আদম আলাইহিস সালামকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ঠিক না বেঠি? শিক্ষা দিয়ে গেলেন যে হে মানব জাতি, তোমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত শুকরিয়া আদায় করতে হবে। কার হে দাদা? কার আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না বেঠি? আদম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বর্তমানে সমাজের মধ্যে আমাদের দ্বীন ইসলাম দ্বীন না থাকার কারণে, দ্বীন শিক্ষা না থাকার কারণে আজ আমরা শুকরিয়া আদায় করতে শিখি নাই, কথা বলেন ঠিক না বেঠি? এমন কতগুলো মর্দ মুজাহিদ আছে, এমন কতগুলো মানুষ আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শয়তান কেমন আছে বলেন তো, দিল কি বলবে? সর্বপ্রথম জোরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, ঠিক না বেঠি? আমার মাইরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, রে আদম, যেহেতু তুমি আমাদের সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছো, আমি নাকি সমস্ত প্রশংসা কার? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এবার হুকুম করলেন, ও আদম, শোনো, এই শুকরিয়া যদি তুমি মৃত্যুর আগ পর্যন্ত আদায় করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে মৃত্যুর পরকালীন জীবনে কবর হাসর মিজানে পার করে আমি মাওল তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাইরা মাইরা শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে জোরে একবার বলেন শুকরিয়া আদায় করতে হবে কার? আমার ভাইরা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছে, বান্দারে তুমি শুকরিয়া আদায় করবে নামাজের মাধ্যমে, কিসের মাধ্যমে? জোরে বলেন, হে দাদা, কিসের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে? নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করবে। আমার ভাইরা শুধু নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করলে চলবে না, রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, ইতিমের হক আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। আবার ভাইরা দোয়া তাসবিহ তাহলিলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইরা ইতিমের মান সঠিক ভাবে বুঝে দেওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, মদ থেকে বিরত থেকে শুকরিয়া আদায় করতে হবে, গাঁজা থেকে বিরত থেকে শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইরা পাপ কাজ থেকে দূরে সরে শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে জোরে বলেন কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, যেই বান্দা পাঁচক তো নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আসসালাতু লিত্তাহুল জান্নাহ। নামাজ হলো কিসের চাবি? জোরে বলেন নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, যিনি নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের চাবিখানা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা যে নামাজ পড়লে শুকরিয়া আদায় হবে, আমরা সেই মওলা নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? কারা কারা চাই দাদা? একটিবারের জন্য আমার মওলাকে দুহাত দেখা, লিল্লাহি তাকবীর, হলো না হলো না আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, হায় রে হায়, অনেক টাকার মালিক,
লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক এরা নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করে না, কথা বলেন ঠিক না ব্যাটি? এরকম মানুষ আছে না সমাজের মধ্যে? অনেক টাকার মালিক তারা শুকরিয়া আদায় করতে জানে না। দেখেন সারা রাত দুইটা পর্যন্ত ফেসবুকের মধ্যে পড়ে থাকে, ইউটিউবের মধ্যে পড়ে থাকে, গ্রাম অঞ্চলে তো কম। তবে শহর অঞ্চলে দোয়া করেন দাদা, যত সন্ধ্যা ঘনে আসে রাত আটটা আসলো মনে দশটার সময় উঠলো নামাজ কাজা করে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না? জোরে বলেন তো, কে আছে না?